যারা নেতেশফেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন তো আজকে আপনাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো তার আগে বলে রাখি নেতেশফেন ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট পেতে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে নেতেশ প্রশ্ন ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগেই এই চ্যানেলেই পেয়ে যাবেন দেখুন ফার্স্টে আপনাদেরকে বলে রেখে আপনাদের প্রত্যেকই স্টুডেন্টে কিন্তু অলরেডি জেনে গেছেন যে আপনাদের অ্যাসাইনমেন্টের যে পরীক্ষা সেটা কিন্তু আপনাদের পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং এই পরীক্ষা শেষ অর্থাৎ আপনাদের এই পরীক্ষার ক্লোজিং টাইম অর্থাৎ শেষ তারিখ হচ্ছে বাইশে সেপ্টেম্বর এই সাত দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্টের পরীক্ষা কিন্তু দিয়ে কমপ্লিট করতে হবে তো যারা যারা অ্যাসাইনমেন্টে পরীক্ষা দিতে পারবেন না তারা কিন্তু ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন না বা ফাইনাল এক্সাম আপনারা দিতে পারবেন না তো আশা করি এটা আপনারা প্রত্যেকেই জানেন তো এবার বলা দেখি আপনাদের যে নোটিশটি দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্টের যে গাইডলাইনটি আপনাদেরকে দেওয়া হয়েছিলো সেখানে কিন্তু অনেকে আপনার সেই গাইডলাইন দেখে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে এবছর আপনাদের কোশ্চেন ব্যাংক প্রকাশিত হবে কি না তো সেখানে যদি কোশ্চেন ব্যাংক প্রকাশিত করা হতো সেই গাইডলাইনের মধ্যেই কিন্তু উল্লেখ করা থাকতো তো আশা করি সেই গাইডলাইনটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষার জন্য আপনাদের কোনো কোশ্চেন ব্যাংক প্রকাশিত করা হবে না তো এরপরেও কিন্তু আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন যে এই অ্যাসাইনমেন্টের যে পরীক্ষাটা হবে তো সেই পরীক্ষার সময় যে প্রশ্নপত্রগুলো আসবে তো সেই প্রশ্নপত্রগুলি কি সবার একই হবে নাকি আলাদা হবে তো দেখুন ফার্স্টে আপনাদেরকে বলে রেখি প্রশ্নপত্র সম্পর্কে আপনাদেরকে যে ধারণাটা আমরা দেবো সেটা সম্পূর্ণ ভালোভাবে একটু মনোযোগ সহকারে শুনে নেবেন আশা করি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে এবং আপনাদের যে অ্যাসাইনমেন্টে পরীক্ষাটা হবে সেটা প্রিপারেশান নিতে অনেকটাই হেল্প হবে তো আপনারা যারা যারা পরীক্ষা দেবেন অ্যাসাইনমেন্টের পরীক্ষা বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকেরই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে অনলাইনে সেটা আশা করি প্রত্যেকেই জানেন তো এই অ্যাসাইনমেন্টের পরীক্ষা যখন হবে তো পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো আসবে তো আপনার যে প্রশ্নগুলি আসবে সেই আপনার প্রশ্নের সঙ্গে কিন্তু আপনার বন্ধুর যে পরীক্ষার দেবে একই ইয়ার যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে তার সঙ্গে আপনার প্রশ্নপত্রের কোনো ম্যাচিং থাকবে না অ্যাকচুয়ালি বলতে গেলে আপনাদের একটাই স্টুডেন্টদের সঙ্গে আরেকটা স্টুডেন্টের কিন্তু প্রশ্নপত্রের কোনো ম্যাচিং থাকবে না অর্থাৎ আপনাদের প্রশ্নপত্র সবার সেম হবে না আশা করি এটা বুঝতে পেরেছেন তো ইউনিভার্সিটি থেকে পরীক্ষার সময় যে প্রশ্নপত্রগুলি আপনাদের দেওয়া হবে বা পর যে পরীক্ষার সময় যে প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য ইউনিভার্সিটি থেকে হয়তো তিন থেকে চারটে বা চার থেকে পাঁচটার মতো সেট তৈরি করবে তো যার যে সেটটি আসবে সেই সেটের উপরেই কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের একে অপরের সেট ম্যাচিং করবে যদি ভাগ্য ভালো না থাকে তাহলে কিন্তু একে অপরের সেট ম্যাচিং করবে না আশা করি এটা বুঝতে পেরেছেন তো এবার আপনাদেরকে বলা ঠিকই এই অ্যাসাইনমেন্টের পরীক্ষার জন্য আপনারা কিন্তু যে যার নিজের মন মতো করে প্রিপারেশান নিতে শুরু করুন রিভিআর্সের যে কোশ্চেন ব্যাঙ্ক প্রকাশিত করা হয়েছিল সেই কোশ্চেন ব্যাঙ্ক থেকে আপনারা ফলো করতে পারেন ওখান থেকে আপনারা কিছু কিছু প্রশ্নপত্র কিন্তু কমন পেয়ে যেতে পারেন তো সব প্রশ্নপত্র যে কমন পাবেন সেটা কিন্তু নয় ওখান থেকে তিন থেকে চারটে মতো প্রশ্নপত্র কমন পাবেন বাকি কিন্তু পাবেন না তো সেইভাবে কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে তো এবার আপনাদেরকে জানিয়ে রাখছি তো এই অ্যাসাইনমেন্টে পরীক্ষার সময় আপনাদের কী কী গাইডলাইন মাথায় রাখতে হবে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার আছে সেই এনরোলমেন্ট নাম্বার অবশ্যই প্রত্যেকে রেডি করে ফেলবেন এছাড়া আপনাদের আই কার্ড নাম্বার এটাও কিন্তু আপনারা প্রত্যেকে রেডি করে ফেলবেন এবং আপনাদের বর্তমানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেটি কিন্তু প্রত্যেকের কাছে ঠিকঠাকভাবে রেখে দেবেন তো অ্যাডমিশন হওয়ার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা না থাকলেও কোনো প্রবলেম নেই তো বর্তমানে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেটা ইউজ করলেই হবে পরীক্ষা চলাকালীন তো পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের নির্দিষ্ট একটি পোর্টাল দিয়ে দেওয়া হবে ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে যেটা এখনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়নি বা জানিয়ে দেওয়া হয়নি সেটা অ্যাসাইনমেন্টে কিছুতে আগে কিন্তু ইউনিভার্সিটি থেকে দিয়ে দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে কোনো ওয়েবসাইট থেকে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে সেটা সম্পূর্ণটাই বলে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারলেন যে আপনাদের সবার প্রশ্নপত্র কিন্তু সেম হবে না সবার প্রশ্নপত্র আলাদাই হবে তো সেইভাবে কিন্তু আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো ভালোভাবে আপনারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এই যে পরীক্ষাটি হচ্ছে অনলাইনে অ্যাসাইনমেন্টের তো অ্যাসাইনমেন্টের পরীক্ষার প্রস্তুতি বা যারা যারা নিতে পারবেন না তো অ্যাসাইনমেন্টের যে কমন অ্যান্সার শিট বা হান্ড্রেড পারসেন্ট যে কারেক্ট অ্যান্সারশিট যদি আপনারা নিতে চান তো সেক্ষেত্রে আপনারা গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারের গাইড কিন্তু আপনারা নিতে পারেন ওনার ওনারা যে অ্যাসাইনমেন্ট বলুন বা ফাইনাল এক্সামের যে অ্যান্সারশিট তো সেটা কিন্তু ওনারা প্রোভাইড করে থাকে এবং ওনারা যে অ্যান্সার শিটগুলো প্রোভাইড করবে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কারেক্ট থাকবে এবং পুরো জেনুইন অ্যান্সার শিট থাকবে অ্যাকচুয়ালি বলতে গেলে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে ওনারা কিন্তু হুবহু কমনযোগ্য প্রশ্নপত্র সহ উত্তরপত্র কিন্তু ওনারা প্রোভাইড করবে যারা যারা নিতে ইচ্ছুক আপনারা কিন্তু ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ওনাদের কল বা হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন জিরো নাইন নাইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ স্ক্রিনে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে কল বা হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ প্রত্যেকে কিন্তু এই নাম্বারটা সেভ করে রাখবেন পরীক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আপনাদের পরীক্ষার যে অ্যান্সার শিট এমসিকিউ প্রশ্নপত্রে সেগুলোর জন্য কিন্তু আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন আশা করি কোনো অসুবিধা হবে না তো পরীক্ষার জন্য আপনারা যে যা নিজের মতো প্রস্তুতি নিতে শুরু করুন এবং পরীক্ষার জন্য বেশি টাইম কিন্তু আপনারা পাচ্ছে না সাধ্যের মতো সময় থাকছে তো পনেরো তারিখ থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং পরীক্ষার শেষ তারিখ হচ্ছে বাইশে সেপ্টেম্বর আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবেন এবং এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা চাইলে ওই গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন